মেহেরপুরে হরিয়ানা পাঞ্জাব জাতের আখ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নজরুল ইসলাম নামে এক কৃষক। বাজার দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবানও হচ্ছেন নজরুল ইসলাম। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় উচ্চ ফলনশীল এই আখ চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। এই জাতের আখ চাষ প্রসারের লক্ষ্যে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। মেহেরপুর প্রতিনিধির তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। মেহেরপুরে পরীক্ষামূলকভাবে হরিয়ানা পাঞ্জাব জাতের আখ চাষ শুরু করেন জুকিন্দা গ্রামের নজরুল ইসলাম নামে এক কৃষক। তাকে সব ধরনের সহায়তা করে স্থানীয় কৃষি বিভাগ। নজরুল ইসলাম জানান, এক বিঘা জমিতে আখ চাষে উৎপাদন খরচ 50 থেকে 60 হাজার টাকা হলেও তা বিক্রি করা যায় 3 থেকে 4 লাখ টাকা। বাজারে দর ভালো থাকায় আর্থিকভাবে লাভও হয়েছে তার। উন্নত প্রযুক্তির জন্য কৃষি কর্পোরেশন দেখাশোনা করবে, এটাকে সুন্দরভাবে আমরা উৎপাদন করতে পারি, এই প্রযুক্তি আমাদের কাছে সরবরাহ করবে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় অন্যান্য জাতের চেয়ে হরিয়ানা পাঞ্জাব জাতের আখ চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। 25 কাঠা জমি গ্যান্ডারি চাষ করেছি। আমার এই জমিতে 14,000 পিস গ্যান্ডারি আছে। খুচরা বাজারে 30 টাকা 40 টাকা করে বিক্রি হচ্ছে। এই আবাদটা এখানে করার পরে মানুষ অনেক অনেক সুন্দর সুন্দর লাভবান হচ্ছে। এখানকার আবহাওয়া ও মাটি এই জাতের আখ চাষের উপযোগী হওয়ায় ফলনও বেশ ভালো হয়েছে। তাই অর্থকরী ফসল হিসেবে আখ চাষ বৃদ্ধি করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। মাঠ পর্যায়ে যাতে আখের আবাদ আরও বৃদ্ধি পায় সে ব্যাপারে আমাদের যারা সহকারী কৃষি কর্মকর্তা আছেন তারা প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষি অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে মেহেরপুরে 350 হেক্টর জমিতে আখ চাষ করেছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।